নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের পক্ষে ফেসবুক পোস্ট, করিমগঞ্জে গ্রেফতার যুবক। গোহত্যার প্রতিবাদ করে আক্রান্ত মুসলিম যুবক, মামলা পাল্টা মামলা। সিভিল হাসপাতালে নেই চিকিৎসক, পরিষেবায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কিছু তৎপরতা পরিলক্ষিত হয়েছে। কিছু যুবক পাকিস্তানের পক্ষে মত প্রকাশ করছে। করিমগঞ্জ শহরের কানিশাইল এলাকার জনৈক আব্দুল ওয়াহিদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছে, পাকিস্তান ভারতকে নিঃশেষ করে দেওয়ার জন্য 130টি পারমাণবিক বোমা প্রস্তুত করেছে। অন্য পোস্টে ওয়াহিদ বলছে, কাশ্মীরে থাকা সেনাবাহিনী নিজের চাকরি বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে, সে কাশ্মীর থাকলে এর প্রতিশোধ নিত, কিন্তু সে আবার করিমগঞ্জের জেলা ও দায়রা জজের বিরুদ্ধে কুমন্তব্য করতে চিন্তা করেনি। মঙ্গলবার করিমগঞ্জ পুলিশ এই যুবককে গ্রেফতার করে। এ ব্যাপারে করিমগঞ্জের পুলিশ সুপার জানান, বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলা সীমান্তের উপর নজর রাখা হচ্ছে, সেকেন্ড লাইন ডিফেন্সের শক্তি বৃদ্ধি করা হয়েছে, গ্রেফতার হওয়া যুবকের সঙ্গে কোন কোন লোকের সম্পর্ক রয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জানা গেছে, আব্দুল ওয়াহিদের সঙ্গে বরপেটা ও লঙ্কার কিছু লোকের যোগাযোগ ছিল। পাকিস্তান সমর্থিত কিছুমান বস্তু বিতর্কিত বস্তু আপলোড করেছিলেন, আর সেইটোৱে নহয়, তেওঁ বিভিন্নজন স্থানীয় আমাৰ যিটো অনারেবল জাজক, তেখেতকও কিবা বেয়া কমেন্ট দি পেলায় সোশ্যাল মিডিয়াত আপলোড করেছে। আমি সেই সম্পর্কত বিএসএফর লগত আমি যোগাযোগ ভালকে রাখিছো, আর আমি সতর্ক হয়ে আছো। আমার নিজেরও সেকেন্ড লাইন ডিফেন্স আছে, এই ক্ষেত্রে বহুত সেই ধরনের মানুষ পার হব খোঁজা মানুষ ধরা পড়েছে। আজি কেদিনমান আগত এজন অনুরোধ বিএসএফে রাবার বুলেটে দিয়ে গুলি করার কারণে তখন মৃত্যুবরণ করবলগা হয়েছে, আর সেটাও বাংলাদেশি আসলে পরামর্শ হয়েছে। আর প্রকাশ্যে গোহত্যার প্রতিবাদ করায় সাজান আহমেদ বরভুয়া নামে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মেহেরপুরের আলিটি করে। তিনি এ ব্যাপারে এলাকার আফসার উদ্দিন বরভুয়া, হানিফ উদ্দিন বরভুয়া ও তাবজুল উদ্দিন বরভুয়াকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানায় পাল্টা মামলাও দায়ের করা হয়েছে। শিলচর সদর থানায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রকাশ্যে গোহত্যা না করার জন্য তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, এর প্রেক্ষিতেই তাঁকে কয়েকজন মিলে মারধর করেন। আমি গাড়িতে গেই আর রাত্রে 8:30, তাই আমি কইলাম যে দাদা ইলা ইলা গবাইদে নিষেধ করছে যে এটা না কাটার লাগি, না কাটলে পরে এটা গাড়ি লিতে গরু। আমি তারা বললাম যে দাদা আপনি যে গরু কাটেনি তা বাদ দেয়নি, তা জিনিস ভালো না, সেই ই রাস্তায় বিধর্মী মানুষও চলেন। কেউটা বললো আজ 10 বছর থেকে আমি কারবার করি, বাধা দেন না শুন বাধা দেন ওলা কিছু কই। আমার দাদি ওখানে আপনার একটা সেট মারছে, ও গরু যে কাটে যে দাদি কাটে যে এখানে একটা সেট মারছে, তারপর তুই যাও ও তো বাড়ি মারছে মেহেরপুর আলিটি কর। নাম কি? আসর মিয়া বলবো ইয়া, তার বাদ তুই যে একটা আসলো, আর নিশ মিয়া বলবো ইয়া, তার ভাই আর একটা আসলো, সেই তবজুল আলী বলবো ইয়া। এখন তুমি একাই আমি তারা কইলাম যে এটা তুমি ময়দানও খাটো কেনে, এগুলো তুমি ভিতরে নিয়ে কিছু আউট জায়গা খাটো না, ময়দানও কাটিলে তো রাস্তায় ভিতরে আমি মানুষ চলোন দেখার দাঙ্গা লাগবো, বেজা লইব জিনিসটা পালা না। ও ওখান না ওই যে হ্যাঁ আমার কইলে যে তুমি নিতে মাথা কেনে, যা তো অন্য মুরব্বী আছেন তারা মাথুন না, কেউ বাধা দেন না, তুমি বাধা দেশ কেনে ওই যাও হ্যাঁ আমার মারা ধরা করবে, কোনো দাদি শেষ মারছে কোনো মারছে। তোমার নাম কি? সাজান আহমেদ বড়ুইয়া। বাসা কোথায়?
সরকার রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে যখন কাড়ি কাড়ি টাকা খরচ করছে, ঠিক সে সময় হাসপাতালে চিকিৎসকের অভাবে প্রয়োজনানুরূপ চিকিৎসা সেবা থেকে রোগীদের বঞ্চিত হওয়ার একটি চিত্র সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে। অভিযোগে জানা গেছে, ধ্রুব আচার্য নামে এক অভিভাবক তার মেয়েকে সোমবার সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে তাকে বিড়ম্বনার মুখে পড়তে হয়। ধ্রুব জানান, গতকালকে আমার মেয়েটারে নিয়ে আমি সিভিলে আসলাম, আই এখানে কার্ড করাইছি ওপিডিতে। ওপিডিতে কার্ড করানোর পরে ডক্টর বাচ্চারা ডাক্তার আসলো, এস কে রায় স্যার, আর স্যারে এখানের মধ্যে ওপিডি স্যালাইন লাইন দিছে, একটা ইঞ্জেকশন দিছে। দেওয়ার পরে মানে এখানে অ্যাডমিশন করে রাখা হয়েছে। এরপরে দিয়া মানে ব্লাড টেস্টও দিছে। দেওয়ার পরে মানে ব্লাড টেস্টও করাইছে। করানোর পরে গিয়া মানে আজকে আইলাম, ব্লাড টেস্ট রিপোর্ট টিপোর্ট লইলাম। আজকে এখানে কেউ কোনো বাচ্চারা ডাক্তার নাই। সিস্টার একজনকে কমপ্লেন করলাম, সিস্টার দিদি একজনকে জিজ্ঞেলাম, সিস্টার দিদি একজনও কইলো এখানে বাচ্চারা ডাক্তার এক সপ্তাহের মধ্যে একদিন তাকে, চার দিন তাকে না। তোমরা সুপার ডিসি অফিসে গিয়া কমপ্লেন করো না এখানে, কারণ জানি না স্যারের নাম, ডাক্তারের নাম আমি জানি না, কইতে পারতাম না। মানে ডাক্তার একজনে উঠিয়া কইছে যে এখানে মানে বাচ্চারা ডাক্তার জানো, বাচ্চারা ডাক্তার নাই, তোমরা এখানে আমি অ্যাডমিশন করো। তারপরে যাই হোক, আমি আমার মানে ইয়ে করলাম, পরে আমি সুপারিনটেন্ট স্যারের কাছে গেলাম। সুপারিনটেন্ট স্যারের কাছে গিয়া কমপ্লেন করার পরে সুপারিনটেন্ট স্যারে একজন ডাক্তার পাঠাইয়া দিছে, ডাক্তার ঠিকা জানি নাম দিছে, তান্দে ফাটা যাচ্ছে। তান্দে আমরা কইলাম যে স্যারে দেখিয়া মানে স্যারে দেখিয়া উঠিয়া কইছে যে এখানে বাচ্চার ডাক্তার নাই, তুমি ইয়ে মেডিকেল যাও গেল। ধ্রুব অভিযোগ করেন, সিভিল হাসপাতালে এটা রোজকার ঘটনা, প্রত্যহ রোগীদের সমস্যার মুখে পড়তে হয়। আর প্রত্যেকটা দিন মানে সিভিলও এই হ্যারাসমেন্ট হইতে লাগে প্রত্যেকটা পেশেন্টের। যত দিন মানে এখানে আমরা সিভিলও আই, সিভিলও আইলে পরে এইরকম হ্যারাসমেন্ট হইতে লাগে, লাইন ধরতে লাগে, এরপরে টিকিটের লাগে বহুত প্রবলেম, এরপরে টেলাটেরি করতে লাগে, এরকম মানে সব দিকে প্রবলেম। এরপরে শুধু বাচ্চারা ডাক্তারের না, মেডিসিনের ডাক্তারেরই প্রবলেম, মেডিসিনের ডাক্তারও থাকে না, প্লাস এরপরে খানের ডাক্তারও নাই, মানে কোনো হ্যারাসমেন্ট, মানে বেতালা হ্যারাসমেন্ট। লাইন ধরিয়া থাকতে লাগে গেটের এখান থেকে একদম ওপিডি পর্যন্ত, মানে লাইন ধরিয়া মেয়েলুক, বয়স্ক মেয়েলুক, সেদিন তিন চারজন, সেদিন দুজন মানুষ সিভিলের গেটের এখান থেকে বয়স্ক মানুষ ফিটিয়া গেছে পড়িয়া, তারপরে তাড়াতাড়ি নিয়ে আমরা মেডিকেল নিয়ে অ্যাডমিশন করাইছি। সকাল থেকে লাইনে ঠাঁই দাঁড়িয়ে থাকা দুই মহিলার রেগে গজগজ করতে করতে বলেন, কাউন্টারের ছেলেরা একজন, মেয়েরা একজন, এত সিরিয়াস রুগীও লাইনও দাঁড়ানি, নর্মালও দাঁড়ানি, কিন্তু অনেকজনে ফাঁকে ফাঁকে খাট নিয়ে নিয়ে যাইতেছে, ওয়ার্কার মানুষও ফাঁকে ফাঁকে কাঠ লইয়া যাইতেছে। আর আমরা যে লাইনও দাঁড়াইছি, মানে বেকার লাইনও দাঁড়াইছি, যখন 12টা বাজবো তখন একটা পুরো বন্ধ হয়ে গেলো, ডাক্তারও পাওয়া যায় না। হ্যাঁ, সিভিল হইলে ডাক্তার পাওয়া যায় না, ইমার্জেন্সি যাইবা ডাক্তার নাই, সাতটার পর থেকে তো একদমই নাই, সাতটার পর থেকে একদম নাই। কত সময় দাঁড়ানি? দাঁড়ানি তো না হইলেও মনে হয় যারা আগে আইছে তারা তো না হইলে সাতটা আটটার থেকে দাঁড়ানি, তারা তো আছে অনেক গিয়ে সারছে, এখন তো বাজার 11টা, কিন্তু লাইনও এই যে আরও প্রচুর লাইন, অর্ধেক যাইব না বন্ধ হয়ে যাব, 11টা বাজে আর কয়টা বাজে, ইয়ে 12টা বাজবার, 10টার থেকে দাঁড়াইছি, এখনও দাঁড়ানি, সব বেদনা করে, সব অসুবিধা করে, জলের টানে কত যাতে অসুবিধা করে লাগে, তো সাই দেখান গিয়া কিছু লাভ হয় না। মানুষ দাঁড়াইয়া পরে যদি আবার বন্ধ করিলা, এটা এটা তো আরো মানুষের। সংবাদ মাধ্যমকে দেখে এগিয়ে আসেন আকসার প্রথম সারির নেতা নিকিতা বণিক। সিভিল হাসপাতালের বিরুদ্ধে আঙুল তুলে নিকিতা অভিযোগ করেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব মেহনতিদের ভরসাস্থল সিভিল হাসপাতাল, এখানে যদি মেডিসিনের একজন আর একজন শিশু বিশেষজ্ঞ থাকেন তবে কতটা ভালো চিকিৎসা পরিষেবা আপনি আশা করতে পারেন। 7 ইয়ার ওল্ড কিড, ওর টাইফয়েড হয়েছে, তো কালকে যখন উনি সকালবেলা যখন উনি পেশেন্টকে যখন সিভিল হসপিটালে নিয়ে এসেছিল তখন ডক্টর আই গেস এস কে রায় উনি ট্রিটমেন্ট করেছিলেন, বাট আনফর্চুনেটলি ওই ট্রিটমেন্টের পর বাচ্চাটার কোনো রকমের ট্রিটমেন্ট হয় না। তারপর আজ সকালে বাচ্চাটার অনেক সিরিয়াস কন্ডিশন শোনার পর মিস্টার আচার্যি মানে পেশেন্টের ফাদার আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করার পর আমরা এখানে আসলাম। আসার পর আমরা যখন অফিস স্টাফদের সাথে যখন কথা বললাম, আমাদেরকে বলা হয় তোমরা এখানে যাও, আমরা কিছু করতে পারবো না, তো আরেকজন বলে যান তোমরা এখানে যাও, এরকম করতে করতে সারা হসপিটাল ঘুরে ফিরে তারপর আমরা গেলাম সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে। স্যারের এখানে যাওয়ার পর স্যার রেসপন্স করেছেন, বাট আমরা ওরকম স্যাটিসফাইড না স্যার যেভাবে রেসপন্স করেছেন, বিকজ ওনার অ্যাটিটিউডটাও সেই মানে ইট ওয়াজ নট প্রেফারেবল আমাদের জন্য। তো আমরা যখন ওনাকে কোয়েশ্চেন করলাম দ্যাট এরকম কেন অবস্থা, তো উনি উঠে বললেন যে কে বলেছে ডক্টর নেই, ডক্টর তো আছেই,
তো যখন পেশেন্টের ফাদার যখন কোশ্চেন রেজ করলো যে আমাদের এখানে তো খালি একটাই ডক্টর, কেন কি যদি অন্য ডক্টর যদি থাকতো হয়তো বা পেশেন্টের ট্রিটমেন্ট এখন অব্দি হয়ে যেত, বাট কোনো রকমের ট্রিটমেন্ট কোনো কিছুই হচ্ছে না। তখন উনি নিজেই বললেন দ্যাট আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে খালি একটা ডক্টর, তারপর চাইল্ড স্পেশালিস্টের এখানেও খালি একটা ডক্টর। তো খালি একটা ডক্টর এত বড় একটা গভর্নমেন্ট হসপিটালকে চালায় কীভাবে? আজকে যেহেতু মেডিসিনের ডক্টর খালি একজন, উনি এখন গেছে ট্রেনিংয়ে, তো অন বিহাফ অফ হিম কে ট্রিটমেন্ট করবে পেশেন্টদেরকে? কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের বালাছড়ায় এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির সামনে একটি ফুল গাছে নিজের গায়ের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ জানায় মেয়েটি সুনিতা বাগদি, বয়স আনুমানিক 18। ঘটনার সময় তার বাবা মা বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মা বাবা তো দিয়ে আসলো এই বাগানের গার্ডেনের কাজে, মানে হঠাৎ গরু তো কেউ নাই, দিয়ে অবস্থা আছে, আমি দেখবো, আমি আমার ইনভেস্টিগেশন আমি যত সম্ভব আমার দিয়ে করতে লাগে, আমার ফ্রম মাইসেল যত চেষ্টা করতে লাগে আমি করবো। এটা আমি মেডিকেল কলেজে আমি পাঠিয়ে দিতেছি মোরগে, তো এটা পিএম তো হইব, তারপরে আমার যে আমার কোনো যেগুলো দিয়ে আমার এটা এই। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের চণ্ডীঘাট গভর্নমেন্ট জুনিয়র স্কুলে পরিকাঠামোর অভাবে শিক্ষার পরিবেশ লাটি উঠেছে। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় দুটি কক্ষের মধ্যে পাঁচটি শ্রেণীর ক্লাস হচ্ছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন লস্কর ও স্কুল পরিচালন সমিতির সভাপতি শামসুল হক লস্কর জানান, পাঁচটি শ্রেণীর 127 জন শিক্ষার্থীকে দুটি কক্ষে পাঠদান করতে হচ্ছে, এতে পড়ুয়াদের সঙ্গে সঙ্গে পাঠদানেও সমস্যা হয়। তাছাড়া স্কুলে শৌচাগারের অভাব রয়েছে, তারা পরিকাঠামো উন্নয়নের জন্য স্কুলের শ্রেণীকক্ষ তথা শৌচাগার নির্মাণের উপর জোর। আমাদের স্কুলের ছাত্র সংখ্যা 127, কিন্তু ছাত্র সংখ্যা অনুযায়ী আমাদের ক্লাসরুম অত্যন্ত কম। দুইটা রুমের মধ্যে আমার স্কুলের বাচ্চারাও পড়াশোনা করে, ক্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় একটা রুমের মধ্যে, আবার চতুর্থ পঞ্চম আর হেড স্যারের অফিস রুম একই রুমের মধ্যে। আজকে এই এত ঘেঁষাঘেঁষির মধ্যে বাচ্চাদের পড়ানির এত অসুবিধা হইতেছে, আমার স্কুলের শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা, এর লাগি আমরা বারবার আবদার করছিলাম অফিস কর্তৃপক্ষের কাছে যে আমরা একটা ক্লাসরুমের ব্যবস্থা করে দেওয়া হোক। তারা আমরারে কইছে যে আপনারা জিপির সাথে যোগাযোগ করুন। জিপিতে বিগত 2017-18 ইংরেজির লিস্টে আমি স্কুলের জন্য অনুদান দেখানি হয়েছে, এবং আমার স্কুলের বাউন্ডারি টোটালি নাই, বাউন্ডারি না থাকার লাগে আমি বারবার অফিসের মধ্যে কইছি, এবং দুইটা স্কুলের লিস্টও ধরা হয়েছে, পাঙ্গ্রাম এমই স্কুল, চণ্ডীগড় সরকারি নিম্নমণিয়ারি বিদ্যালয় স্কুল, যে আপনারা বাউন্ডারি ব্যবস্থা করিয়া দেন। আজকে যদি এই ক্লাসরুম না থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনাটা কেমনে করবো? কাটিপাড়া সমবায় সমিতির জমি কেলেঙ্কারি নিয়ে সরব হলেন সদস্যরা। এ নিয়ে তারা কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র দিয়েছেন। এতে তারা অভিযোগ করেন, কাটিপাড়া সমবায় সমিতির কিছু জমি চেয়ারম্যান ও বর্তমান কার্যকরী সচিব মিলে বিক্রি করে দিয়েছেন, এর বর্তমান বাজার মূল্য প্রায় 35 লক্ষ টাকা। কাটিগড়া সমবায় সমিতির সদস্যদের মধ্যে সিরাজউদ্দিন লস্কর, কামরুল ইসলাম, আসিক উদ্দিন চৌধুরী, কাজল মালাকার, অজয় দাস প্রমুখ অভিযোগ করেন, তিন জিপির শেয়ার হোল্ডারদের টাকা দিয়ে জমি কেনা হয়েছিল, কিন্তু কোনো কারণ ছাড়া হঠাৎ করে তা বিক্রি করা হয়। এ ব্যাপারে সঠিক তদন্তের দাবি তুলেছেন তারা, এমনকি বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে বলেও তারা হুমকি দেন। নির্ধারণ করি এটা দেওয়া হয়েছে কোপারেটিভর গৃহর বা গোডাউন নির্মাণ করার লাগিয়া, কোপারেটিভর জায়গা থাকা সত্ত্বেও পরবর্তীতে এখানে নির্মাণ না করিয়া জাতীয় সড়কের পাশে একটা খাস জমি এখানে নির্মাণ করা হয়েছে, এটা একটা রয়েছে এখন পর্যন্ত আমরা খুঁজে হয়েছি নাকি, তার লাগি জায়গাতে এখনো যাওয়া হইল এখানে জানি না, কিন্তু বর্তমান যেটা হয়েছে যে এই জায়গাটা হঠাৎ কোপারেটিভ সোসাইটি বেশি লিলে এখানে, আমরা কোনো কারণ পাইছি না যে এমন কী দরকার লাগলো জায়গা বেচতে লাগলো, একটা সোসাইটির মানছি এক টাকা শেয়ার হোল্ডার দিয়া কত আশা আকাঙ্ক্ষা করি এই জায়গাটা লওয়া হয়েছে। আজকে কোনো শেয়ার হোল্ডারে জানে না, আমি একজন শেয়ার হোল্ডার, তাই একজন শেয়ার হোল্ডার, কেউ হইতে পারে না জায়গাটা বিক্রি করা হইলো হঠাৎ, যার এরপরেও ও খুব কম দামে জায়গাটা বিক্রি করাও
যে জায়গার বর্তমান বাজারের মূল্য হইল প্রায় 35 লক্ষ টাকা, এই জায়গাটা মাত্র 7,50,000 বিক্রি করা হইল, কিতা লাগে বিক্রি করা হইল? জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঠালিগ্রাম দেশওয়ালি পাড়ার খাসবস্তি এলাকার জয়রাম পাশির বাড়িতে। জানা গেছে রবিবার গভীর রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় জয়রাম পাশির রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। জয়রামের স্ত্রী প্রমিলা পাশি জানান, পড়শি সুধাকর কৈরি, দেবাকর কৈরি, উদয় পাশি সহ আরো কয়েকজন ওই অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত। প্রমিলা জানান, দুষ্কৃতীরা আগুন লাগানোর পর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে জড়ো হন প্রতিবেশীরা, তখন সুযোগ বুঝে পালিয়ে যায় তারা। দিবাকর, এরপরে সুধাকর, লালুয়া, উদয়, আর তো চিনছি না স্যার। এদিকে সোমবার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন্দ পুলিশ। পরে এ মর্মে উধারবন্দ থানায় প্রমিলা পাশি দায়ের করেন এক এজাহার। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পাকিস্তানের পক্ষে ফেসবুক পোস্ট, করিমগঞ্জে গ্রেফতার যুবক। গোহত্যার প্রতিবাদ করে আক্রান্ত মুসলিম যুবক, মামলা পাল্টা মামলা। সিভিল হাসপাতালে নেই চিকিৎসক, পরিষেবায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।